আমি এসেছি আমার এক চিত্রশিল্পী বন্ধুর বাসায়। চলো বন্ধুরা, তার সাথে কথা বলি। বন্ধুরা দেখো, আমাদের বন্ধু মোস্তফা মনোয়ার কেমন এক মনে ছবি আঁকছে। চলো আমরা তার সাথে কথা বলি। শিল্পী ভাই, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, কি আমার বন্ধুদেরকে দেখাবে কিভাবে ছবি আঁকতে হয়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো তোমার বন্ধুদের। আর আমি এখন জল রং দিয়ে ছবি আঁকছি। জল রং? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা ছবি আঁকাটা দেখি। হ্যাঁ, এবার ছবি আঁকা শুরু করি। প্রথমে কাগজটাকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। মোটা তুলি নিয়েছি, পাইপ ভেজানো হয়েছে, একটু দেখে নেবে যে ভিজলো কিনা ঠিক মতো। এরপরে এই দেখো, এখান থেকে আমি নীল রং নিচ্ছি। প্রথমে নীল রং দিলাম, দেখো কি হয়। এই দিলাম রং রং রং, দেখো কীরমভাবে গড়িয়ে যাচ্ছে। এই দেখো, এখানে আরেকটা কাজ করি, ভীষণ কালো একটা মেঘ আসছে, এরকম করে দিই। ওই যে ভীষণ ভীষণ কালো কালো মেঘ ধেয়ে আসছে, ধেয়ে আসছে। বাহ, এইখানে পুরোটা একটা মেঘ ছিল, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হবে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একটু বৃষ্টি নামিয়ে দিই এখানটা, এই একটু নামিয়ে দিলাম এখানে। এই বৃষ্টি আগে একটু পানি লাগিয়ে নিলাম এখানে, এই এই। তারপর ওই রঙগুলোই আবার দিলাম এখানটা, এই এখানে ছায়া পড়লো, এই গাঢ় ছায়া হলো। এই কিসের ছায়া বলো দেখি? গাছের ছায়া। হ্যাঁ, গাছের ছায়া। গ্রামের মধ্যে একটা কি থাকে, কুড়ে ঘরের মতো, সেই কুড়ে ঘর দিলাম এখানে, দিলাম এই ছায়াগুলো আবার দিয়ে দিলাম। এইবার আমি এইখান থেকে শুরু করলাম, এই যে পানি একটু একটু সাদা সাদা দেখা যাচ্ছে ওপারেতে, এপারেতে দেখা যাচ্ছে একটা চরের মতো, আর লম্বা লম্বা ঘাস, এরকম লম্বা লম্বা ঘাস। আরেকটা এও দিতে পারি যে একটা শুকনো ডাল ছিল, সেটা বর্ষাকালে অনেক পাতা টাতা হয়ে গেল, কচি কচি পাতা। হ্যাঁ, তাতে কচি কচি পাতা এসে গেল, এরকম হতে পারে। এই দেখো, এইখানে একটা বাড়ি আঁকা যায়, ছোট ছোট বাড়ি। হ্যাঁ, ছোট ছোট বাড়ি, কুড়ে ঘর দেখো নি, খুব সুন্দর লাগে। এর ছায়াটাও একটু ফেলে দিয়ে, এই 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 চরের এখানে একটা নৌকা ছিল, এরকম আরও কয়েকটা নৌকা দিদি, এরকম সেখানে ইয়ে রয়েছে, খুঁটি পুঁতে রয়েছে। এই হয়ে গেল, ইচ্ছা মতো দাও। ব্যাস, এরকম তুলি সামনে থেকেও হয়, এদিক থেকেও হয়। এই যে দেখো, ব্যাস আমি এই ছবিটা তোমাকে দিলাম। আমি এটাকে গুটিয়ে দিচ্ছি, ধরো এটা। এই তোমাকে অনেক ধন্যবাদ, এই ছবিটা আমি সিসিমপুরের সব বন্ধুদের দেখাবো। সব বন্ধুদের দেখাবে? বন্ধুরা দেখলে তো জল রং দিয়ে কি সুন্দর ছবি আঁকা যায়। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত।